অনেকের রিকোয়েস্ট এসেছে পর্ন মুভিটি কিভাবে ডাউনলোড করা যায়। সো আপনাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি কিভাবে আপনারা পর্ন মুভিটি ডাউনলোড করবেন। হয়তো এই মুভিটির হল প্রিন্ট আপনারা এই ভিডিওতে পাবেন, বাট আপনারা যারা কোনোরকমভাবে এই মুভিটি দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটি বেস্ট। যাই হোক, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন হয়তো আপনারা জেনে থাকবেন মুভিগুলো ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে স্কাইপি গ্রুপে জয়েন হতে হবে। সো তার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন, সিম্পলি গ্রুপে জয়েন হবেন। ইতিমধ্যে আমি গ্রুপে এই মুভিটির লিঙ্ক শেয়ার করেছি, আপনাদেরকে গ্রুপে জয়েন হওয়ার পর খেয়াল করুন এখানে কিন্তু আমি এই মুভিটির লিঙ্ক শেয়ার করেছি। আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক হেয়ার, সিম্পলি এই বাটনটিতে ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর আপনার স্ক্রিনে যতগুলো অ্যাড শো করবে আপনারা সিম্পলি এই অ্যাডগুলো স্কিপ করে নেবেন। দেন খেয়াল করবেন এখানে রয়েছে ক্লিক হেয়ার টু কন্টিনিউ, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর খেয়াল করবেন আপনি এক দুবারে এই বাটনটিতে ক্লিক করতে পারবেন না, আপনি বারবার ট্রাই করার পর, হয়তো দু তিনবার ট্রাই করার পর আপনি এই বাটনটিতে ক্লিক করতে পারবেন, আদারওয়াইজ আপনার স্ক্রিনে অ্যাড শো করবে। আপনাকে যা করতে হবে খেয়াল করুন, যখন আপনার স্ক্রিনটিতে অ্যাড শো করবে আপনি সিম্পলি অ্যাডটি ক্লোজ করে নেবেন, দেন আবারও আপনি ক্লিক হেয়ার টু কন্টিনিউ সিম্পলি এখানে ট্রাই করবেন। যা বললাম এক দুবার ট্রাই করার পর আপনার এই বাটনটিতে ক্লিক করতে পারবেন। দেন এই বাটনটিতে ক্লিক করার পর খেয়াল করুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর আপনি আবারও যদি কোনো স্ক্রিনে অ্যাড শো করে সেক্ষেত্রে অ্যাডগুলো ক্লোজ করে নেবেন, দেন এখান থেকে ক্যাপচারটি সলভ করে নেবেন। দেন ফাই অ্যান্ড কন্টিনিউ, খেয়াল করুন এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করার ক্ষেত্রেও সেম আপনার সামনে আবারও অ্যাড শো করতে পারে, সেক্ষেত্রে আবারও আপনি এই অ্যাডগুলো ক্লোজ করে নেবেন। দেন আপনি যখন স্ক্রল ডাউন করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই টাইমারটি যখন অফ হয়ে যাবে তখনই আপনি এখান থেকে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সো খেয়াল করুন এখানে যখন আমার টাইমারটি অফ হয়ে যাবে দেন আমি যদি স্ক্রল ডাউন করি এখানে কিন্তু গ্যাট লিঙ্ক বলে একটি বাটন শো করছে, সিম্পলি এই গ্যাট লিঙ্কে ক্লিক করলে আপনারা পরান মুভির লিঙ্কটি পেয়ে যাবেন। সো আপনি লিঙ্কে ক্লিক করে কিন্তু মুভিটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।